হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো মামার বাড়িতে এসেছি, তো তোমরা দেখেছো। আর তার পরদিন মর্নিংয়ে ঘুম থেকে উঠে বসেছি ফ্রেশ হয়ে, আর মামিমা দিয়ে গেছে ডিম সিদ্ধ, বাবিনকে খাওয়াচ্ছি আর আমি নিজেও খাচ্ছি। আর চন্দন এখনও ঘুম থেকে ওঠেনি, আর বাবিন তো শুধু দুষ্টুমিই করে যাচ্ছে, এটা নিয়ে খেলছে ওটা নিয়ে খেলছে, মানে ভাইয়ের খেলনা নিয়ে। আমার ভাই আছে ছোট, তো একবার এটা একবার ওটা, এখানে ছুটে চলে যাচ্ছে ওখানে ছুটে চলে যাচ্ছে, এই করছে, আবার দেখো কিছু একটা নিয়ে আসছে, এক্ষুনি ওটা নিয়ে খেলছিল আবার এক্ষুনি এটা। আর এদিকে হচ্ছিল রান্নার জন্য সমস্ত কিছু রেডি, তারপর চলে আসলাম সরাসরি লাঞ্চে। আর আজকে বাবিনকে আগে ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি খেতে বসেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি হয়েছিল। কচু শাক হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে, এদিকে হয়েছিল ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে চচ্চড়ি, ওদিকে ডাল আর এদিকে মাছের তরকারি। আর একজন দেখো ভাত খেয়ে গাড়ি গাড়ি খেলছে, না কি গাড়ি নিয়ে খেলছে, ডাইনিং টেবিলের চেয়ারটা নাকি ওর গাড়ি, একবার এ মাথায় যায় তো একবার এ মাথায় যায়, দেখো কিরকম দৌড়াদৌড়ি করছে। যত রকমের দুষ্টুমি আছে করতে পারলে ও হ্যাপি হয়, ভীষণ হ্যাপি হয়। তারপর বিকালে রেডি হয়ে নিলাম, বাড়িতে চলে যাব এবার, মনটা খারাপ লাগছে ভীষণ, কিন্তু যেতে তো হবে। বাই দ্য ওয়ে আমরা এখন বাড়িতে যাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।